কাফিলের অনুমতি ছাড়া অর্থাৎ বাড়ির মালিকের অনুমতি ছাড়া যেভাবে ট্রান্সফার হতে পারবেন সেটি জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতিদিন আমাদের কাছে শত শত মেসেজ আসে ইনবক্সে, গড়ে প্রতি 5 মিনিটে একটি করে মেসেজ আসে। তথ্য দিয়ে সহায়তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আমরা প্রবাসী সব ভাই ও বন্ধুদের একটু উপকারেও যদি লাগতে পারি। সেসব মেসেজের বহুলাংশে থাকে একটি জিজ্ঞাসা, কাফিল পরিবর্তন বা নগুল কাফলা বিষয়ক জিজ্ঞাসা। আশা করছি এই ভিডিওটি আপনারা উত্তরগুলো পাবেন। এই ভিডিওটি বেশি সংখ্যক প্রবাসীর কাছে ছড়িয়ে দিন আর ইনবক্সে এই বিষয়ক জিজ্ঞাসা থেকে বিরত থাকুন দয়া করে। তাহলে আমরা পরবর্তীতে আরও অন্য সব বিষয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, তথ্য দিয়ে জানাতে পারবো আপনাদের ইনশাআল্লাহ। 4 অবস্থায় আপনি নির্দ্বিধায় মালিক বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন। বর্তমানে মালিকের অনুমোদন ছাড়াই প্রয়োজনে মক্তব আমলে মিনিস্ট্রি অব লেবার যোগাযোগ করতে পারেন, তাদের সহযোগিতা নিতে পারেন। কাফিলের মক্তব আমল স্ট্যাটাস হলুদ বা লাল থাকলে কাফিলের কোনো রকম পেপার বা অনুমোদন ছাড়া আপনি পছন্দসই যে কোনো কোথাও ট্রান্সফার হতে পারবেন। এবং বন্ধুরা, এ সকল বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।